স্থানীয়দের ধারণা এই দিঘিতে কোনো দানব আছে। চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের রাঁধুনিমোড়া এলাকার বৈষ্ণব বাড়ির দিঘিতে 4 শিশু নিহতের পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় সেখানে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার রাতে কাউকে দিঘিতে না নামার নির্দেশ দেওয়া হয়েছে। নিযুক্ত করা হয়েছে আনসার সদস্যদের আর সতর্কতা সম্বলিত ব্যানার সাঁটানো হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে মঙ্গলবার সন্ধ্যায় এ পদক্ষেপ গ্রহণ করে উপজেলা প্রশাসন। স্থানীয়রা জানান, বিকেল 4টা থেকে ওই দিঘিতে অস্বাভাবিক ঘটনা দেখতে পায় এলাকাবাসী। দিঘির পাড় থেকে 20-25 ফুট দূরে কিছুক্ষণ পরপর 8-10 ফুট জায়গায় অনবরত প্রথমে পানিতে বুদবুদ সৃষ্টি হচ্ছে, এরপর সেখানে ঘূর্ণিপাক দেখা যাচ্ছে। স্থানীয়দের ধারণা এই দিঘিতে কোনো দানব আছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ দিঘির পাড়ে ভিড় জমাচ্ছেন। পরে সংবাদ পেয়ে সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার জিয়াউল ইসলাম চৌধুরী, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই দিঘিটির পানি সম্পূর্ণভাবে সাধারণ মানুষের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন এবং যানমালের নিরাপত্তার জন্য পুকুরের পাড়ে আনসার মোতায়েন করা হয়। ওই এলাকার বাসিন্দা হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির বলেন, দিঘির পানির আচরণ অস্বাভাবিক দেখা যাচ্ছে, এ কারণে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে, ছড়িয়ে পড়ছে নানা কুসংস্কারমূলক গুজব। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, বিকেল থেকে দিঘিতে কিছু ঘূর্ণি দেখছিল স্থানীয় লোকজন, পরে আমাদেরকে বিষয়টি জানানো হলে আমরা ওই এলাকা পরিদর্শন করি। তিনি বলেন, খালি চোখে আপাতত সন্দেহ দিঘির তলদেশ থেকে গ্যাস লিক হচ্ছে, এ কারণে এ অবস্থা দেখা যাচ্ছে। জনস্বার্থে আমরা আজ রাতের জন্য যাতে কেউ পুকুরে না নামে এবং পুকুরের পানি যেন কেউ ব্যবহার না করে সেই নির্দেশনা দিয়েছি। তাছাড়া ওই এলাকায় সন্ধ্যা থেকে আনসার নিয়োগ দেওয়া হয়েছে। সার্বিক বিষয়টি আমাদের পর্যবেক্ষণে রয়েছে। এর আগে সোমবার দুপুর 12টার দিকে অন্যান্য দিনের মতো বৈষ্ণব বাড়ির দিঘিতে একসঙ্গে গোসল করতে নামে ওই বাড়ির ওয়াসিমের 2 ছেলে রাহুল 11 ও শামীম 10, একই বাড়ির আহসানের ছেলে 5ম শ্রেণীর ছাত্র রায়হান 10, নজরুলের ছেলে লিওন 9, আর এরপর তারা উঠে আসেনি সেই পুকুর থেকে। পরে অনেক খোঁজাখুঁজি করলেও তাদের পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে তাদের মৃতদেহ পানিতে ভেসে ওঠে। প্রিয় ভিউয়ার্স, এই প্রতিবেদনটির ব্যাপারে আপনাদের মন্তব্য জানাতে কমেন্ট করুন আর সর্বশেষ নিউজ আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।